মুর্শিদাবাদে প্রকট ঘাসফুলের অন্তর্কলহ। বিতর্কিত বক্তব্যে বিধায়ক হুমায়ুন কবির বললেন, এক সপ্তাহের মধ্যে সমস্ত রদবদল ঘটবে। পাল্টা কটাক্ষ করলেন আবু তাহের খান, বললেন উনি বিজেপি ছেড়ে এখন তৃণমূলে এসেছেন, আমরা শুরু থেকেই আছি, দলকে সম্মান করা দরকার। মন্তব্য পাল্টা মন্তব্য, মুর্শিদাবাদ জেলা জুড়ে তাহলে কি তৃণমূলের ভাঙনের শুরু? 21 তারিখের পরে 25 তারিখের মধ্যে আনুষ্ঠানিকভাবে আমরা ভরতপুর 2-এর 7টা অঞ্চলের ব্লকের সভাপতি, যুব সভাপতি, সেই সঙ্গে মাদার, যুব, মহিলা, অন্যান্য শাখা সংগঠন সব নতুন করে ঢেলে সাজাব। উনি তো বিতর্কিত ব্যক্তিত্ব, প্রথমেই বলেছি, এবং উনি যেভাবে প্রথমে ব্যাটিং করতে চাইছে, একটা দলের শৃঙ্খলাপরায়ণ দলে এসে এই ধরনের বলা উচিত নয়, কারণ সকলেই সম্মান আছে। এই দলটায় ধরুন আমি দীর্ঘদিন পরে, এই দলটায় অন্য লোকের দায়িত্ব ছিল, আমি দীর্ঘদিন পরে এসেছি। যারা এই দলে আগে আমার পূর্বসূরী, যারা উত্তরসূরী, যারা দায়িত্বে ছিল, তারা দলকে তাদের মতো করে পরিচালনা করেছে, আমাকে দায়িত্ব দিয়েছে, আমি পরিচালনা করছি। তার মানে এই নয় আমি এসেই সব পরিবর্তন করে দেবো। যারা এখানে পুরনো দিনের ছিল, যারা দলটাকে প্রতিষ্ঠিত করেছে, দলে সুখে দুঃখে দুর্দিনে যারা দলকে প্রতিষ্ঠিত করেছে, লালন করেছে, পালন করেছে, তাদেরকে একদিন এসে সরিয়ে দেবো, এই মানসিকতাটা ঠিক নয়, যেই হোক না কেন। কারণ তারাই তো দীর্ঘদিন এই দলে ছিল। আজকে হুমায়ুন কবির যে কথাটা বলছে, উনি তো এই দলে ছিলেন না, উনি অন্য দলে ছিলেন, বিজেপিতে কংগ্রেস করেছে, তৃণমূল করেছে, বিজেপি করেছে, আমার বিরুদ্ধে বিজেপির প্রার্থী ছিল, তারপরে দলে জয়েন করেছে, কদিনের মধ্যে এসে যদি মনে করে আমূল পরিবর্তন করে দেবো, কেউ প্রধান ভোট করেনি, পঞ্চায়েত সমিতি ভোট করেনি, তারপর সেখানকার ব্লক সভাপতিরা কেউ ভোট করেনি, এক অদ্ভুত কথাবার্তা। আমরা যতটুকু জানতে পেরেছি, এই জেলার মাদারের সভাপতি চেঞ্জ হবে, যুব সভাপতি চেঞ্জ হবে, আরও অন্যান্য শাখা সংগঠনের সভাপতি সমস্তটাই বদল হবে। আইনস্টিটিউশন থেকে শুরু করে, মহিলা থেকে শুরু করে, আপনার কিষাণ খেত মজুর থেকে শুরু করে সব নতুনভাবে গঠন হবে। আমরা সেখানে উল্লেখযোগ্য ভূমিকায় থাকব। মুর্শিদাবাদ জেলার রাজনীতির মানচিত্রে আমরা চাইব এই বিধানসভায় আমরা সুন্দরভাবে সবাইকে নিয়ে আগামী দিনে চলব। এটা আমি কারোর সঙ্গে আলোচনা ছাড়াই, এই অফিসটা বিধায়কের অফিস হিসাবে চালু থাকবে। দলের ইনফ্রাস্ট্রাকচার আছে, বিধায়ক তো সমস্ত দলের সমস্ত কিছু নয়। সুতরাং দলকে সম্মান দিয়ে, যে যেমন যে জায়গায় আছে, যারা দীর্ঘদিন এই দলটাকে প্রতিষ্ঠিত করেছে, যারা দীর্ঘদিন এই দলে লড়াই করেছে তৃণমূল কংগ্রেসে, যারা দীর্ঘদিন সেই ভরতপুরে দায়িত্ব নিয়ে দল পরিচালনা করেছে, আমি এসেই ক্ষমতায় এসেই সবটাই তাদেরকে একবারে বুড়ো আঙুল দেখিয়ে দেবো, এটা ঠিক নয়। যারাই আছে তাদেরকে সম্মান দিয়ে, যদি কারোর ত্রুটি বিচ্যুতি থাকে দল আলোচনা হবে, যদি কেউ ভোট না করে থাকে দল আলোচনা হবে, আলোচনার মধ্য দিয়ে তাদের বিরুদ্ধে দল আগামী দিনে ব্যবস্থা নেবে। তার জন্য তো একটা পরিষ্কার পরিচ্ছন্ন পদ্ধতি আছে, সেই পদ্ধতিতে এগুলোই ভালো হয়। আমরা নিজেরা নিজেদের মন মতো করে যা ইচ্ছা তাই বলবো, আমার মনে হয় না এটা সঠিক।